তারাবি হয় বেনামাজ হয় না, বেনামাজ হয় না। কতগুলি যে ফরজ ছুটে যায় এরকম আল্লাহ জানে, পিঠ সোজা করে না। রাহুল খামসা হাদিস পাঁচটি মুসনাদ আহমদ আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ আছে। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, উম্মা ইরফাহাতা তাতাদাল কায়মান, অতঃপর তুমি রুকু থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়াও। বুখারী মুসলিম হাদিস রয়েছে, সোজা দাঁড়াইতে হবে, এইরকম সেজদা থেকে মাথা উঠিয়ে সোজা বসতে হবে। ছয় নম্বর রুকুন হচ্ছে সেজদা করা। সেজদা কাকে বলে? ও হচ্ছে ওয়াহুয়া ওয়াদউল আযা সাবআ আলাল আরদ, সাতটি অঙ্গকে মাটির উপর জমিনের উপর রাখা, সাতটি অঙ্গ জমিনে রাখতে হবে। ফি কুল্লি রাকাতিন মাররাতিন, প্রত্যেক রাকাতে দুইবার করে এটা করতে হবে, মানে প্রত্যেক রাকাতে দুটো সেজদা, প্রত্যেক রাকাতে দুটো সেজদা। আল্লাহ পাক রহমে কোরআনে কারিম বলেছেন ওয়াসজুদু, ওয়াসজুদু সূরা হজের আয়াত নম্বর 77 কি রয়েছে? ইরকাউ ওয়াসজুদু। আরও রয়েছে সূরা আলাকে, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো। এবং এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে নির্দেশ করেছেন, আবু রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সুম্মাসজুদ, অতঃপর নামাজের ভিতরে সেজদা করো, হাত্তা তাতমাইন্না সাজেদান, স্থিরভাবে সেজদা করো। তাহলে সেজদাতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে, সেজদাই পড়লো উঠলো, পড়লো উঠলো, পাখির ঠোকর দিয়ে দানা খাওয়ার মতো এই সেজদা হবে না। এই সেজদা, এই নামাজকে মুনাফিকদের নামাজ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এই হচ্ছে মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ। হ্যাঁ, ইয়ান করো আরবান, চারটা ঠোকর মারে পাখির মতো, বুঝলেন? আসরের নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে, বা ফজর নামাজ শেষখানে উঠছে আর ধাঁই ধাঁই করে, বা যে কোনো নামাজে, নামাজ হবে না। এগুলো হয় মুনাফিকদের নামাজ আর না হলে মূর্খদের নামাজ, যে তরিকায় জানা নামাজ পড়ার আর না হলে মুনাফিক। দুনিয়ার কাজে ঠিক আছে, ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে সেট করছে, রাজমিস্ত্রি হইলে অথবা যে কোনো কাজ, নিজের হ্যাঁ হ্যাঁ গাড়ির কাজ করছেন ইত্যাদি, আপনি কি ওই রকম ঠকামি করে করছেন যে 1 কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপ রাস্তা পড়ে থাক? কখনো করবেন না আপনি। তো হয় মুনাফিক দিনের ক্ষেত্রে অবহেলা, হ্যাঁ নামাজের ক্ষেত্রে অবহেলা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও ঠিক আছে, আর না হলে মূর্খ, নামাজ পড়তে জানে না। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, সুম্মাসজুদ তাতমাইন্না সাজেদান, সেজদা করো এমন কি সেজদা অবস্থায় ধীর স্থির হও। নবী সাল্লাল্লাহু এইভাবে লম্বা সেজদা করেছেন, এমন সেজদা করেছেন সাহাবীর অতিমানে উঠবেন না সেজদা থেকে, কত লম্বা সেজদা করেছেন। এই তিন শুধু তসবি করা, এটা তো সর্বনিম্ন সেজদা, একবারে সর্বনিম্ন সেজদা, বরং উচিত 9 বার 10 বার করে তসবি পড়া, এটা হচ্ছে মোটামুটি মধ্যম সেজদা। মালিক বিন হুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সলাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে, তেমন তোমরা সলাত আদায় করো, নামাজ পড়ো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করেছেন ধীর স্থিরতার সাথে, বুখারীর হাদিস। সাতটি অঙ্গ কি কি? আল জাবহাতু আল আনফু, কপাল এবং নাক দুটো মিলিয়ে এক, মুখমণ্ডল আর কি, মুখমণ্ডল, কপালও লাগাইতে হবে, নাকও লাগাইতে হবে, শুধু নাক লাগালে হবে না, নাক কপাল দুটো মিলে এক। ওয়ালিয়াদান, দুটো হাত, কয়টা হলো? তিনটে। ও রুকবাতান, দুই হাঁটু। ও আতরা ফাল কাদামাইনি, আর দুই পায়ের অগ্রভাগগুলি, দুটো পা, দুটো পা এভাবে খাড়া হবে, দুটো পা পুরো যেহেতু থাকে না সেজদাই, সেজন্য কি বলা হয়েছে? অগ্রভাগ, জি, সামনের দিকে। ফালাবুদ আইয়াসুদ আলা কুল্লি ওয়াহিদ মিন হাযিহিল আযাই সাবা, এই সাতটি অঙ্গের প্রত্যেকটির উপর সেজদা করতে হবে। তাহলে সেজদা যাওয়ার পর অনেকে যে পা উঠিয়ে নেয়, এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে, তখন এদিকে পা গুলো পিছন থেকে একটু করে চেড়ে নেয়, উঠিয়ে নেয়, হবে না সেজদা, হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায়, কখনো যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি। এক কথায় সেজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে, যারা নর্মাল সেজদা করতে পারছে। হ্যাঁ, কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি, ঠিক না, যে বসে নামাজ পড়ছে সাতটি অঙ্গ তো ঠেকাইতে পারে না, সে মাজুর, তার ওজোর আছে সেজন্য। কিন্তু একজন লোক সেজদা মাটিতে করতে পারবে, সে চেয়ারে পড়লে হবে না নামাজ, তো সেজদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না, ধরেন কুরসির নামাজের বেশ কিছু হুকুম আহকাম বিধিবিধান রয়েছে, আমি চেয়ারে নামাজ পড়েছেন অত কিছু বুঝেন না, এই চলবে না, অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়ার লোকদের, দাঁড়াবার সময় শুধু দাঁড়াইতে পারেন না, সুতরাং কি করতে হচ্ছে আপনাকে? বসে নামাজ পড়তে হচ্ছে চেয়ারে বসে, কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন, সেজদা করতে অসুবিধা নেই, তাহলে কি করতে হবে? চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে? মাটিতে
সেজদা করতে, এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না, তো চেয়ারে বসে পড়ছি, তো দাঁড়াইতে পারেন না, ওখানে আপনার ওজর মানবে আল্লাহ, কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে। যেখানে আপনি মাটিতে বসতে পারছেন, মাটিতে সেজদা করতে পারছেন, কপাল রাখতে পারছেন, তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন, এরকম নামাজ হবে না, বুঝতে পারছেন না? একটা লোক দাঁড়াইতে পারছে, এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না, তাহলে চেয়ার পেছনে রাখুক, হ্যাঁ চেয়ারে সেজদার সময় চেয়ারে বসে যান, কিন্তু তাকে দাঁড়াবার সময় কি করতে হবে, দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে, জি সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি। একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে, এটা চলবে না।